দোসরা অক্টোবর 2023 জাতীয় স্বাস্থ্য উপজেলার আয়োজনে বর্ণাঢ্যের খুব বড় একটা সাফল্য, কারণ পৃথিবীতে অনেক বড় বড় দেশ আছে, সেখানে বাংলাদেশ আয়োজনের দিক দিয়ে 93তম দেশ, কিন্তু ধান উৎপাদনের দিক দিয়ে, শুধু ধানের কথা আমি বলবো না, ধানের বাইরে আমাদের অন্যান্য যে ফসলগুলো আছে, শাক সবজি যেটা আছে, সবগুলো সূচকে আমরা বিশ্বের সেরা দশের ভিতরে, অধিকাংশ জিনিস উৎপাদনে আমরা সেরা দশের ভিতরে আছি। সবজি উৎপাদন বলেন, আম উৎপাদন বলেন, বা যে ভুট্টা উৎপাদনও আমাদের দেশে বেড়েছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের ছোট দেশ হিসাবে জনসংখ্যার চাপ অত্যাধিক থাকার দেখুন আমাদের কিছু অন্যান্য খাদ্যশস্য আমদানি করতে হয়, চাল এবং ধান উৎপাদনে আমরা সংক্রমণ আমাদের আমদানি করা লাগে না, এর বাইরে আমরা অধিকাংশ জিনিসে আমরা আলু উৎপাদনে সংক্রমণ, অধিকাংশ জিনিসে আমরা সংক্রমণ, কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় আমাদেরকে আমদানি কিছুটা করা লাগে, কিন্তু সেটা খুবই স্বল্প পরিমাণে, এবং বাজারটাকে ঠিক করার জন্য অনেক সময় সরকার এটা অনুমোদন দিয়ে থাকে। এর বাইরে আপনারা জানেন যে সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের লোন সুবিধা দিচ্ছে, এই লোন সুবিধা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে যাতে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারাই গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। আপনারা জানেন যে আমাদের গ্রামীণ মহিলা যারা আছে তাদেরকে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বা বিআরডিবি বা আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, তাদের মাধ্যমে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র লোনের ব্যবস্থা করে থাকি। এই ক্ষুদ্র ক্ষুদ্র লোন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রতিটা মহিলা যেন স্বাবলম্বী হয়। আমরা জানি যে বাংলাদেশের প্রায় 50% মানুষ মানে নারী এবং 50% পুরুষ, এখন 50% মানুষকে পিছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব না, যার কারণে এই মহিলাদের আমরা উদ্বুদ্ধ করছি, মহিলাদের আমরা স্বাবলম্বী করছি, যাতে দেশ স্মার্ট বাংলাদেশ যেটা 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, 2041 সালের মধ্যে আমরা স্মার্ট উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যাতে পেতে পারি। আমি এ পর্যায়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের যারা শ্রোতাদের আসা উচিত বা জিনিসগুলো শুনে দেওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে, কারণ আমি কি শুনছি, আমি শুনে যেয়ে বলছি আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন না, এই জন্য আজকে আপনারা এসছেন সকলেই শুনেন। এই সুন্দর পরিবেশ রক্ষা করার জন্য যা যা প্রয়োজনীয় সকল ব্যবস্থা সরকারিভাবে যে দেখাশুনোর সুযোগ সুবিধা দিয়েছে, মানবতার মা শেখ হাসিনা কি না করছে দেশের জন্য দেখেন, যাদের ঘর নেই বাড়ি নেই, যারা ভূমিহীন, যাদের কোনো জমি জায়গা নেই, প্রত্যেক জায়গায় যে সুন্দর করে আসলে সরকার ঘর বানায় দিয়েছে, এটা কিন্তু একটা ভাবার বিষয়। এর আগে অনেক সরকার ছিল, আপনারা কখনো কি এরকম সুন্দর ঘর দেখেছেন? আমাদের উপজেলার কেউ সাহেব যেভাবে নিয়ন্ত্রণ করে প্রত্যেক এলাকায় অলিতি গলিতি যেভাবে শ্রম দিয়ে আসলে কাজগুলো করছে, এটা আসলে কিন্তু একটা ভাবার বিষয়। একজন মানুষ প্রতিটা ইউনিয়নে যে তদারকি করে সুন্দর সফলতার সাথে সকল পর্যায়ে নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু কাজগুলি করছে, আমরা মাত্র একটু সহযোগিতা করব, যখন যে এলাকায় উনি যাবে বা উনি বলবে আমরা সেই সহযোগিতা যাতে ওনাকে দিতে পারি, যাতে একটু সহজ হয় সেই পদ্ধতি আমরা এখন থেকেই নেব, বা আগামী দিনগুলো যেভাবে আছে সুন্দরভাবে চলার যে সুযোগ সুবিধা সেগুলো করব। আর কৃষি অফিসারের উদ্দেশ্যে আমি শুধু দুটো কথা বলবো, সেটা হচ্ছে আপনি নতুন এসছেন, আমাদের সঙ্গে দেখাশোনা হচ্ছে, এখন পরিচয় পত্র হয়নি, তা আমার মনে হয় প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আপনার যে কোনো কর্মকাণ্ড একটু যদি যোগাযোগ ব্যবস্থা করে নেন তা সবচেয়ে ভালো হয়, যখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেম্বারদের সাথে যোগাযোগ করব, মেম্বাররা আমার পরবর্তীতে যে ওয়ার্ডে যারা দায়িত্ব আছে চাষিদের ক্ষেত্রে যে আসলে সকল পরিবেশ তৈরি করতে গেলি সেটা সকলে একটা যোগাযোগ রাখতে হয়, যোগাযোগের মাধ্যম দিয়ে হয়। আপনি খাদ্য বেশি প্রয়োজন রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে,
আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে আমরা 22টা কৃষি পণ্য উৎপাদনে শীর্ষ 10 এ আমরা অবস্থান করছি। আমরা দীর্ঘদিন ধান উৎপাদনে আমরা চতুর্থ স্থানে ছিলাম এবং 2021 সাল থেকে আমরা এখন ধান উৎপাদনে তৃতীয় স্থানে উন্নীত হয়েছি এবং সবজি ফসল সহ বিভিন্ন ফসলে আমরা শীর্ষ 10 এর মধ্যে আছি। শুধুমাত্র আমাদের কৃষি কৃষি বলতে কিন্তু আমরা মাঠ ফসল এগুলি বুঝি, কিন্তু তার কৃষিটা হচ্ছে এটা সাবসেক্ট। আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদের থেকে যদি আমরা দেখি সেখানে দেখবো আমরা কিন্তু স্বাদু পানি মাছ উৎপাদনে কিন্তু আমরা তৃতীয় অবস্থানে আছি, বিদেশ উৎপাদনে আমরা প্রথম অবস্থানে এবং আমরা ডিম এবং দুধ উৎপাদনে আমরা কিন্তু একদম প্রথম সারিতেই আছি এবং ডিম উৎপাদনে কিন্তু আমরা খুব উদ্বৃত্ত। আমরা এক সময় কিন্তু বাইরে থেকে আমাদের আমদানি করতে হইতো, এখন আমরা দেশীয় চাহিদা মিটিয়ে কিছু কিছু পণ্য যেরকম আমরা এক সময় কিন্তু শ্রীলঙ্কাতেও আমরা চাল রপ্তানি করেছি, আলু আমরা রপ্তানি করেছি এবং এখন কিন্তু আমাদের 7টা থেকে আমাদের গভর্নমেন্ট কথা গত বছর আমাদের 7টা থেকে 58 মেট্রিক টন হিংসা গোড়াম ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে এবং আমাদের এই রপ্তানি পাইপলাইনে আরো কিছু সবজি আছে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমাদের জাতীয় যে চাহিদা আছে সেটা মিলিয়ে আমরা রপ্তানি দিকে অগ্রসর হচ্ছি এবং এগুলো কিন্তু সম্ভব হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে, তার নেতৃত্বে আমাদের কৃষি খাত আরো অগ্রসর হচ্ছে এবং দেখা যায় বিভিন্ন সময়ে আমাদের কৃষকদের বাঁচানোর জন্য কিন্তু বিভিন্ন রকম ভর্তুকি দিয়ে থাকে এবং সেই লক্ষ্যে আমাদের বিভিন্ন সারের ভর্তুকি আছে, বীজের ভর্তুকি আছে এবং মাঝে মধ্যে কিন্তু দেখেন আমাদের প্রণোদনা কর্মসূচি যেটা থাকে সব সাবসেক্টরি প্রণোদনা কর্মসূচি থাকে শুধুমাত্র কৃষকদের জন্য, কারণ আমাদের হাত দিয়ে কিন্তু আমাদের উৎপাদন আমাদের শুধু কৃষিতে না, আমরা যদি লক্ষ্য করি শিল্প শিল্পদের কিন্তু ব্যাপক উন্নতি, আমাদের রেমিটেন্স কাজ সেখানে কিন্তু আমাদের ব্যাপক উন্নতি, এইগুলো আমাদের বজায় রাখতে হবে, ধরে রাখতে। ধন্যবাদ ধন্যবাদ স্যারকে। তো আমি শুরুতেই আমার পরিচয়টা দিয়ে আমি পুলিশ পরিদর্শক তদন্ত আশা থানা যোগদান করেছি গত 22 তারিখে, এর ভিতরে অবশ্য একবার অভয়নগর একবার শাখা, এই জন্য আমি ভালো ঘুরতে পারিনি এলাকা। তো আজকে একটা কৃষিতে উৎপাদনশীলতা 2023 আলোচনা সভায় হাজির হতে পেরে আপনাদের সঙ্গে পরিচয় লাভের একটা সুযোগ হল। তো আমার নাম বলতাম নিশ্চিত মিলন মন্ডল, আমি অবয়নগর থানায় 3 বছর 3 মাস ছিলাম এক পদে, ওখান থেকে এখানে বক্তৃতা আসছে। আজকে আলোচনা সভায় যেটা আলোচনা করার প্রয়োজন তার অধিকাংশ কিন্তু আমাদের অঞ্চলে কৃষি অফিসার আলোচনা করে ফেলেছেন, তার মধ্যে আমি একটু যোগ করবো আজকে এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আরো যারা উপস্থিত রয়েছেন উপজেলার সহকারী উপজেলা ভূমি উপজেলা কৃষি অফিসার উপজেলা শিক্ষা অফিসার মুক্তিযুদ্ধ কমান্ডার সহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি একটি কথাই বলতে চাই যে আমাদের কৃষিতে প্রচুর উন্নতি সাধিত হয়েছে সেটা কিন্তু মাথায় প্রকাশ করা যাবে। আমাদের একটা সময় জনসংখ্যা কত ছিল, যখন মুক্তিযুদ্ধের আমরা লড়াই করি তখন আমাদের কাছে কত কোটি লোক ছিল আর এখন কত কোটি লোক, কিন্তু সেই তুলনায় দেখেন এখন কত বেশি লোক হয়েছে আমরা, আমাদের ক্ষুদ্র আয়তনের দেশ বাংলাদেশ, সেই আনুমানিকারে আমাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা কতটা বেশি বৃদ্ধি হলে আমরা একটা খাদ্যে অভাবে কিন্তু ভুগি না। ইভেন আমি গত বছর আমার গ্রামে ফোন এসেছিলাম যে কারো কোনো সমস্যা আছে কিনা একটা অনুষ্ঠানের সময় ইভেন আগে যে কারো কোনো কিছু লাগবে কিনা, আমি একটু হেল্প করতে চাইলাম যে আমি তো রেশন পাই চাল ডাল পাই অন্তত সেই জন্য দিয়ে হেল্প করতে পারি, কিন্তু এমন কোনো লোক পাইলাম না, একজন লোক করল তার সমস্যা তার মেয়ে আসছে আপনার কৃষি বিশ্বরে পড়ে প্রবল কম তার আর্থিক সমস্যা, সে তো বিশ্ব করে পড়ে কিন্তু ভালো বেশি হবে কিন্তু খাওয়ার জন্য তার অভাব এরকম পাইলাম না। আমার কেন আমার বাড়ি খুলনা ডুঙ্গি ডুঙ্গি আসলে না ভালো দিয়ে না এখানে এই এত ঘটনা দেখি না, যেহেতু খুলনা 10 বছর আমি লং টাইম চাকরি করতেছি এখানে এমনি আমাদের খাদ্য উৎপাদন অনেক বেশি, তবে এই উৎপাদন বেশি বলে থেকে থাকলে চলবে না, এগুলো ধরে রাখতে হবে। আবার অনেক সময় আমরা বলতেছি যে খাদ্যের অনেক দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে আমাদের গায়ে লাগে অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু আপনি যদি গোটা বিশ্বকে লক্ষ্য করেন প্রত্যেকটা দেশ আপনি আমেরিকা ইউরোপ জাপান প্রত্যেকটা দেশে খেয়াল করে দেখেন আমাদের এশিয়া প্রদেশ গোটা পৃথিবীর খাদ্য দ্রব্যের কিন্তু দাম বেড়ে গেছে কম বেশি প্রত্যেকটা দেশে, তার অনেক কারণ আছে যেগুলো আপনারা জানেন, ইউক্রেন আছে দুর্দান্ত ফ্যাক্টর আছে, আমি আমার জাপানে আমার আপনার আন্দোলন থাকে গত মাসে কথা হচ্ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওখানে জিজ্ঞেস করলাম যে ওখানে খাদ্যের দাম দাম কেমন, জাপান তো উন্নত দেশ সবই তো ভালো আছে আমাদের এখানে তো দাম দাম বেড়ে গেল, তো বললো বড় ভাই এখানে একটা তরমুজ 5-6 কেজি ওজনের একটা তরমুজ কিনতে গেলে দাম লাগে বাংলাদেশ থেকে 2500-2700 টাকা আর চাল ভালো মানের চাল কিনতে গেলে 400-500 টাকা বাংলাদেশ টাকা, তখন বলতাম যে না আমার তো অনেক খরচ, কি বলেছে এরকম দাম তো আমার বাংলাদেশ অনেক খরচ,
আসলে ভালো আছি, আরো ভালো থাকতে চাই, এই জন্যই আসবো। এই জন্য আমাদের তো মুখ্যমন্ত্রী আরো কম মেনে করতে হবে, যেটা আমাদের অনেকেই এসে কথা বলছে, তো আমি আর এসে কথা বলবো।